পটুয়াখালী উপকূলীয় অঞ্চলের রাঙ্গাবালী ও কলাপাড়ায় জলবায়ু সহিংস স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় স্কুলে স্থাপন করা হয়েছে হাইজিন কর্নার। এতে ব্যক্তিগত পয় নিষ্কাশন ও সচেতনতায় এসেছে ব্যাপক পরিবর্তন। পটুয়াখালী জেলা প্রতিনিধি মোহাম্মদ জহিরুল ইসলামের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। বয়স সন্ধিকাল সময়ে প্রজনন ও যৌন স্বাস্থ্য সেবা পাওয়া গুরুত্বপূর্ণ হলেও বাংলাদেশে অনেকটাই আড়ালে থেকে যাচ্ছে এই সংক্রান্ত আলোচনা। অনেকেই নিজের গোপনীয়তা জানাতে লজ্জাবোধ করেন, আবার অনেকেই বয়স সন্ধিকাল সময়ের পরিবর্তন ও ঝুঁকি সম্পর্কে অবগত নন। এই সমস্যার সমাধানে পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালিতে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে জলবায়ু সহিংস স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন প্রকল্প। ইউনিসেফ বাংলাদেশের অর্থায়নে এই প্রকল্পের আওতায় উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয়ে স্থাপন করা হয়েছে স্বাস্থ্য পুষ্টি ও মাসিক ব্যবস্থাপনা কর্নার। এই কর্নারে বিনামূল্যে স্যানিটারি প্যাড, প্রয়োজনীয় ওষুধপত্র, প্রাথমিক চিকিৎসা সামগ্রী ও সচেতনতামূলক ব্যানার ফেস্টুন রয়েছে। আমাদের স্কুলে তো আগে কোনো কক্ষ ছিল না এরকম, কিন্তু এখন আমাদের এরকমের কক্ষ দেওয়ার জন্য আমরা সত্যি অনেক উপকৃত। এই কর্নারটা হওয়ার ফলে আমাদের এই জায়গায় আমরা প্যাড পাইতেছি, তারপরে অনেক মেডিসিনস পাইতেছি, যার ফলে হঠাৎ যদি কারো পিরিয়ড শুরু হয় তাহলে কোনো সমস্যা হবে না। বরিশাল বিভাগীয় কমিশনার অফিসের উদ্যোগে এই প্রকল্পে বিদ্যালয়ে একজন নারী শিক্ষক ও এক প্রশিক্ষণপ্রাপ্ত কিশোরী বাকি শিক্ষার্থীদের হাতে কলমে শেখাবেন। আমাদের এই প্রকল্পের মাধ্যমে ওদেরকে সেই আমি প্রশিক্ষণ পেয়েছি এবং প্রশিক্ষণ পাওয়ার পরে ওদের সাথে আমি আলোচনা করি এ সময় স্কুলে যাতে আসতে পারে। উপকূলীয় এলাকায় মানব স্বাস্থ্যের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি ও সক্ষমতা বাড়াতে এই প্রকল্প কাজে আসবে বলে মনে করা হচ্ছে। তাদের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য যে স্কুলের যে মহিলা একজন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং সেখানে বেড এবং তাদের নিরাপত্তার জন্য এবং তাদের চেঞ্জের জন্য আমরা রুম রেখে দিয়েছি। শীতকালীন সময়ে প্রত্যেকটা ছাত্রী দুই থেকে তিন দিন স্কুল মিসিং করে। মেয়ে হওয়ার কারণে একটা ছেলে সে 30 দিন স্কুলের লেখাপড়ার থেকে বঞ্চিত হচ্ছে, সেই বঞ্চনাটা হবে না। উপকূলীয় অঞ্চলে জীবনমান উন্নয়ন ও ঝুঁকি মোকাবেলায় কার্যকর পরিবর্তনে দীর্ঘমেয়াদী এই প্রকল্পের উপকারিতা জানানো হয়েছে। স্কুল কর্তৃপক্ষ এবং সকলের সম্মিলিত প্রয়াসে যেন এটা হয় সেই জন্য কিন্তু এটা আমরা করা হচ্ছে, এবং এই ধরনের এই প্রকল্প শুধু বরিশাল বিভাগের সব জেলায় বাস্তবায়ন করা হবে। সুস্থ ও সবল ভবিষ্যৎ জনগোষ্ঠী গড়ে তুলতে এ ধরনের কার্যকর প্রকল্প দরকার বলে মনে করেন সংশ্লিষ্ট। এসএটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।